জয় জয় শ্রী রাধারমন লাল কি জয় বৃন্দাবনের শ্রী রাধারমনজি অনেকেই শুনেছেন হ্যাঁ তবে এই রাধারমনজির মন্দিরের এমন কিছু রহস্য আছে যা শুনলে আপনারাও অবাক হবেন আজ সে কথাই আপনাদের শ্রবণ করাবো বৃন্দাবনের শ্রী রাধারমনজি প্রথমেই বলি রাধারমনজির যে শ্রী বিগ্রহ আছে সেটি কারোর দ্বারা তৈরি করা নয় রাধারমনজি হলেন স্বয়ংভূ তিনি স্বয়ং প্রকট হয়েছিলেন এবং তার এত চমৎকার আছে বৃন্দাবনে তা শুনলে আপনারা সত্যিই অবাক হবেন প্রথমে বলি রাধারমনজি কিভাবে প্রকট হয়েছিলেন শ্রীরূপ গোপাল ভট্টগোস্বামীজি তার কাছে বারোটি শালগ্রাম ছিল তার মধ্যে একটি শালগ্রামের নাম ছিল দামোদর একবার বৃন্দাবনে একজন শেঠজি ভ্রমণ করতে আসেন এবং শেঠজি যেহেতু তিনি তিনি ঠিক করেন যে বৃন্দাবনের যত মন্দির আছে সেই সব মন্দিরে কিছু না কিছু তিনি দান করবেন ঠাকুরজির পোশাক শৃঙ্গার করার যা যা জিনিস তিনি সব দান করবেন ঠিক করলেন এভাবে সব মন্দিরে দান করতে করতে তিনি রাধারমনজির মন্দিরে গিয়ে পৌঁছলেন এবং রাধারমনজির মন্দিরে যখন গেলেন তখন শ্রীরূপ গোপাল ভট্ট গোস্বামীর কাছে যে ঠাকুর আছে তিনি সেই বারোটি শালোগ্রামকে দেখলেন এবং তিনি যখন সেই মন্দিরেও পোশাক শৃঙ্গার করার ঠাকুরজি দান করছেন তখন তিনি বলছেন কীভাবে আপনি কীভাবে আপনি আপনার ঠাকুরজিকে এই পোশাক ধারণ করাবেন গোপাল ভট্ট গোস্বামীকে জিজ্ঞাসা করছেন গোপাল ভট্ট গোস্বামী বলছেন হ্যাঁ ইনিই আমার ঠাকুরজি এনাকে আমি এখানে সেবা করি তখন সেই পোশাক দান করে শেরজি চলে গেলেন কিন্তু গোপাল ভট্ট গোস্বামীজির মনে মনে ভাবলেন তার ইচ্ছে হলো সেই জিনিসটা দেখে যে সত্যিই তো আমার কাছে যদি ঠাকুরের শ্রীবিগ্রহ থাকত তাহলে আমিও তাকে শৃঙ্গার করাতে পারতাম তার ছোট ছোট হাত তার চরণ থাকলে আমিও তাকে খুব সুন্দর এই পোশাকগুলি দিয়ে শৃঙ্গার করাতে পারতাম এই ছিল গোপাল ভট্ট গোস্বামীজির মনের বাসনা এবং এটাই তিনি মনে মনে প্রার্থনা করলেন সেই বারোটি সারগ্রামের কাছে তার মধ্যে একটি ছিল প্রধান দামোদর দেখুন ভক্ত তো ভগবান ভক্তের জন্য সব করে থাকেন ভগবান যে বাঞ্ছা কল্পতরু তাই গোপাল ভট্ট গোস্বামীজি যখন পরের দিন নিধিবনে গিয়েছিলেন তখন নিধিবনের একটি মঞ্চ আছে সেখানে রাধারমনজি স্বয়ং প্রকট হয়েছিলেন এবং যে স্বয়ং প্রকট হয়েছিলেন শালগ্রাম থেকে তখন থেকে রাধারমনজির শ্রীবিগ্রহ বৃন্দাবনের মন্দিরে আসে এবং সেই যে বারোটি শালোগ্রামের মধ্যে একটি শালোগ্রাম থেকে রাধারমনজি প্রকট হয়েছিলেন তার মধ্যে যে অন্যান্য শালোগ্রাম শিলাগুলি ছিল সেগুলি আজও বৃন্দাবনে রাধারমনজির মন্দিরে কিছু রাখা আছে আর কিছু শালোগ্রাম শ্রী গোপাল ভট্টগোস্বামীজির সমাধিতে রাখা আছে এবং এই যে রাধারামনজির শ্রীবিগ্রহ স্বয়ং প্রকট হওয়া এবং বলা হয় যে রাধারামনজি যখন খুব প্রসন্ন থাকেন তখন রাধারমনজির দাঁত দর্শন হয় তিনি যখন ভক্তদের সাথে প্রসন্ন হয়ে যান তখন তিনি তার দাঁতও দর্শন দেখান এবং সেটা আজও বৃন্দাবনে ঘটে চলেছে রাধারামনজির অহেতুক লীলা একবার মন্দিরের এক পূজারীর সাথে আরেকটি লীলা হয়েছিল একবার পূজারীজি রাধারামনজির মন্দিরের সকালে মঙ্গল আরতি করতে যাচ্ছিলেন এবং আমরা সবাই জানি যে ভগবানের যখন মন্দিরের দ্বার খোলা হয় শয়নের পর থেকে কখনোই হাততালি না দিয়ে সেই দ্বার খুলতে নেই তো যখন সকল ভক্তরা মন্দিরের বাইরে রাধারামানজিকে দর্শন করার জন্য অপেক্ষা করছিলেন তখন মন্দিরের পূজারীজি রাধারমনজির গর্ভগৃহে ঢুকলেন এবং সেখানে ঢুকে রাধারমনজিকে জাগানোর জন্য গেলেন কিন্তু তিনি রোজকার দিনের মতো এবারে হাততালি দিয়ে ঢুকতে ভুলে গেলেন দেখুন ঠাকুরের কি অহেতুক লীলা যখন তিনি ভেতরের গর্ভগৃহে ঢুকলেন তারপর একটি পর্দা দেওয়া ছিল যেখানে রাধারমনজি শয়নে ছিলেন তখন যিনি যেই হাততালি ভুলে দ পর্দা খুলে দিলেন তখন দেখলেন যে রাধারামানজি এবং রাধারানী স্বয়ং সেখানে বিরাজমান এবং সেটা দেখেই মন্দিরের পূজারীজি হুঁ সারিয়ে ফেললেন এতটাই কৃপাময় রাধারামানজি রাধারামানজীর মন্দিরের পাঁচশো বছর আগের থেকে একটি আগুন এখনো জ্বলছে যে আগুন কোনো রকম কারোর দ্বারা দুৎপত্তি হয়নি এবং সেই আগুন দিয়ে রাধারামানজির মন্দিরের রন্ধনশাড়াতে রাধারমনজির জন্য প্রসাদ ভোগ সবই রান্না করা হয় জয় জয় শ্রী রাধারমন লাল কি জয় এই লীলা কথাটি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যান্য ভক্তদের সেটি শোনার সুযোগ করে দিন এবং এই রকম সুন্দর সুন্দর ভগবানের লীলা কথা শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন যাতে পরবর্তীকালে আরও নতুন 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 লীলা কথা নিয়ে আসতে পারি রাধে রাধে